আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে আমার এই ভিডিওটি হলো এমএস এক্সেস ট্রেনিং পার্ট 1। এখানে আমি এমএস এক্সেসে কিভাবে টেবিল ডাটাবেস ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এন্ট্রিকৃত ডাটাবেসে ডাটা এন্ট্রি করতে হয়। যদিও বন্ধুরা আজকে আমি এমএস এক্সেসের টেবিল ডাটাবেস ক্রিয়েট করতে শুরু করছি, কিন্তু আপনাকে এমএস এক্সেসের সম্পূর্ণ কাজ শিখতে হলে ধাপে ধাপে টেবিল ডাটাবেস, কোয়েরি তৈরি করা, রিপোর্ট তৈরি করা, ফর্ম তৈরি করা, সুইচবোর্ড তৈরি করা, সব কিছু আপনাকে জানতে হবে। তাই আজকে আমি কোনো একটি বিদ্যালয়ের কোনো একটি শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত ডাটাবেস টেবিল তৈরি করে কিভাবে সেই ডাটাবেসে ছাত্রছাত্রীদের নাম এন্ট্রি করতে হয়, কিভাবে তাদের পরীক্ষা লব্ধ প্রাপ্ত ফলাফল এন্ট্রি করতে হয় এবং সেই ফলাফলকে কোয়ারির মাধ্যমে প্রসেস করতে হয়, তারপর সেই প্রসেসকৃত ফাইলকে রিপোর্টের মাধ্যমে ডিসপ্লে উপযোগী করতে হয়, এমনকি সর্বশেষ পঞ্চম পর্যায়ে কিভাবে সবগুলা ফাইলকে একত্রিত করে একটি সুইচবোর্ডের আওতায় আনতে হয় তা আমি দেখিয়ে দেব। যদিও এখন আমি টেবিল ডাটাবেস পার্ট 1 শুরু করতেছি, আর আপনি যদি পরীক্ষা সংক্রান্ত সকল কিছু শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে এমএস এক্সেস পার্ট 1 থেকে এমএস এক্সেস পার্ট 5 পর্যন্ত আপনাকে দেখতে হবে। আসুন বন্ধুরা, এমএস এক্সেস ট্রেনিং এর ডাটাবেস তৈরির জন্য আমরা মূল কাজে ফিরে যাই। এমএস এক্সেস মাইক্রোসফট অফিসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই এমএস এক্সেসকে কম্পিউটারে আমরা তিনভাবে ওপেন করতে পারি। প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করুন, দেখুন সবার উপরে আছে এক্সেস 2016, এখানে ক্লিক করুন, দেখুন অনেকগুলা ফরম্যাটকৃত পেজ দেখা যাচ্ছে। প্রথমে আছে ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডাটাবেস। আমরা যেহেতু নতুন একটি ডাটাবেস তৈরি করব, সেই জন্য আমরা ব্ল্যাঙ্ক ডাটাবেসে ক্লিক করব। একটি ডায়ালগ বক্স দিছে, এখানে ডাটাবেস 1 এর পাশেই দেখুন একটি ছোট অপশন আছে, সে অপশনে ক্লিক করুন। আমি ডেস্কটপে রাখবো, সেই জন্য ডেস্কটপে দিলাম, তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। এই একভাবে ওপেন করা যায়। অন্য আরেকভাবে ওপেন করা যায়, সার্চ বক্সে আপনি লিখুন এক্সেস, দেখুন এ ডাবল সি লেখার সাথে সাথেই এক্সেস 2016 অপশনটি দেখা যাচ্ছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন ঠিক আগের মতোই কতগুলা ফরম্যাটকৃত পেজ এবং একটি ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডাটাবেস আছে, এখানে ক্লিক করলে ঠিক আগের মতো আপনার ডাটাবেস ফাইলটি ক্রিয়েট হবে। অন্য আরেকভাবে ওপেন করা যায়, ডেস্কটপে মাউসের রাইট বাটন ক্লিক করুন, নিউতে যান, তারপর দেখুন উপর দিক থেকে তিন নম্বরে আছে মাইক্রোসফট এক্সেস ডাটাবেস, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখুন ডেস্কটপে নিউ মাইক্রোসফট এক্সেস ডাটাবেস নামে একটি ফাইল তৈরি হয়েছে, এই ফাইলটিতে ক্লিক করেও আপনি ডাটাবেসের কাজ শুরু করতে পারেন। এখন ইচ্ছে করলে যে টেবিল 1 নামে ডাটাবেসটি আছে এই ডাটাবেসটিকে আমি নাম চেঞ্জ করতে পারি। নাম ক্লিয়ার করার জন্য ডিজাইন ভিউতে যান, তারপর টেবিল 1, আমি টেবিল 1 রাখবো না, সেটাকে টেবিল রেজাল্ট নামে রাখবো। টেবিল রেজাল্ট নামে আমি এটাকে সেভ করলাম। এখন দেখুন একটা ডিজাইন ভিউ দিছে টেবিল রেজাল্টের। এখন আমি যেহেতু বিদ্যালয়ের ডাটাবেস ফাইল তৈরি করতেছি, সেজন্য প্রথমেই হলো ছাত্রছাত্রীদের রোল নম্বর, তো রোল নাম্বারটা আমি অটো নাম্বার হিসাবে রাখছি। তারপরে আছে নেম, নেমের পরে মনে করেন ছাত্রছাত্রীদের ধরন আছে, অর্থাৎ বয় গার্ল। তারপরে আছে ক্লাস, আমি কাজটি খুব তাড়াতাড়ি করতে পারি সেই জন্য অল্প সংখ্যক ফিল্ড নিয়েই, অর্থাৎ রোল নম্বর, নেম, বয় গার্ল, ক্লাস এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখছি। তারপরে আমি লিখব সাবজেক্ট, মনে করেন পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের একটা রেজাল্ট সংক্রান্ত ডাটা তৈরি করব আমি। প্রথম হলো পঞ্চম শ্রেণীতে আছে বাংলা, যেহেতু এখানে বাংলা লিখছি সেহেতু সেই করে কিন্তু এখন আগের মতো আর শর্ট টেক্সট থাকবে না, কারণ রোল নাম্বারটা থাকবে অটো নাম্বার, নাম্বার হিসাবে, তারপরে নেম টেক্সটে থাকবে, কারণ এ বি সি এগুলো টেক্সটের অন্তর্ভুক্ত, বয় গার্ল টেক্সটের অন্তর্ভুক্ত, ক্লাস ও টেক্সটের অন্তর্ভুক্ত, আর বাংলা এখানে নাম্বারের ব্যাপার আছে, তাই আমি এটাকে নাম্বারের অন্তর্ভুক্ত করলাম। নাম্বারের ঘরে কার্সর রাখলাম, রাখার পর দেখুন বাংলা সাবজেক্টের অন্তর্ভুক্ত যে নাম্বার, নাম্বারের এখানে আমি নিচে যে রোল আছে, নিয়ম আছে, নিয়মে দিছি প্রথম ফিল্ড সেজে দিছি ডাবল, অর্থাৎ মার্ক ডাবল, একাধিক অনেক ছাত্রই একই মার্ক পাইতে পারে সেজন্য আমি সেটা ডাবল দিছি।
ফরম্যাট এখানে কিছু দেখার দরকার নাই, ডিসিমেল প্লেস অটো দিছি, তারপরে একবারে দেখো নিছি ভ্যালিডেশন রুল, ভ্যালিডেশন রুলে দিছি গ্রেটার দেন মাইনাস টু অ্যান্ড লেস দেন ইজ ইকুয়াল টু 100, অর্থাৎ 100 থেকে 101 পর্যন্ত সেই ভ্যালিডেশন রোলটা আমি এখানে দিয়ে দিছি, 2 এর মাইনাস 2 এর চেয়ে বড় হবে। তো এই রোলটা আপনারা খেয়াল রাখবেন কেন দিলাম, এখন যেহেতু আমি একটা সাবজেক্টের রোল দিছি, এখন রোলটাকে আমি কপি করে নেব, কপিতে যান, যাইয়া এখানে পেস্ট করুন, আমি পেস্ট করার পর এখানে আমি লিখে দেব ইংলিশ, ইংলিশ, তারপরে এরপরে নিচের রোলতে আবার পেস্ট করুন, ঠিক একই রোল থাকবে, বাংলায় যে রোল, ইংলিশ এই রোল, ম্যাথ এই রোল, আমি তার জন্য আমি নিচের রোল চেঞ্জ করছি না, এই রোল দিলাম, আবার সিলেক্ট করে আবার পেস্ট করুন, আপনি কন্ট্রোল ভিডিও পেস্ট করতে পারবেন অথবা অপশন থেকেও আপনি পেস্ট করতে পারবেন, তাহলে বাংলা, ইংলিশ, ম্যাথ, তারপরে আছে সোশিয়াল সায়েন্স, সোশিয়াল সায়েন্স মানে সমাজবিজ্ঞান, এস ইউ ধরে আন্ডারস্কোর এইচ সোশিয়াল সায়েন্স, তারপরে আবার পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে লিখব সায়েন্স, সিআইএনসি সায়েন্স, তারপরে আবার পেস্ট করব কন্ট্রোল ভি দিয়া, এবার লিখব রিলিজিয়ন, আর ইএলআই, এতটুকু পর্যন্তই থাকুক। তারপর উপরে দেখুন যে রোল, রোল নাম্বার পাশে একটা সাবির মতো দেখা যাচ্ছে, এই যে সাবির মতো দেখা যাচ্ছে, এটা হলো প্রাইমারি কি, এই প্রাইমারি কিটা এমন একটা ফিল্ডের পাশে রাখবেন যেখানে কোনো ডুপ্লিকেট ফিল্ড নাই, থাকে না, যেমন রোল নাম্বার, তারপর আপনি সেভ দিবেন। এখন ভিউতে ক্লিক করুন, ভিউতে ক্লিক করার পর এখন দেখুন বন্ধুরা টেবিল তৈরি হয়েছে, এখানে আপনি ডাটা এন্ট্রি করতে পারেন, প্রথমে আমি লিখলাম এলআইএম সেলিম বয় ক্লাস মনে করেন 5, সে বাংলা পাইছে 90, ইংরেজি পাইছে 87, ম্যাথে পাইছে 99, সোশিয়াল সায়েন্সে পাইছে 80, সায়েন্সে পাইছে 85, তারপরে রিলিজিয়ন ধর্মে পাইছে মনে করেন 92। আবার 2 নম্বরের আসুন সুরাইয়া, এস ইউ আর আই ওয়াই এ সুরাইয়া, সেল গার্ল, জি আই আর এল গার্ল, তো পঞ্চম শ্রেণীতে পড়ে, সে বাংলা পাইছে 87, ইংরেজি পাইছে 85, তারপরে ম্যাথে পাইছে সে 90, তারপরে সোশিয়াল সায়েন্স সমাজ বিজ্ঞানে সে পাইছে 88, বিজ্ঞানে পাইছে 95, তারপরে ধর্মে পাইছে সে 90। আবার 3 নম্বর ডাটায় আসুন, 3 নম্বর ডাটায় আসলে এখন বাদল, বি এ ডি ইউ এল বাদল, সে হলো বয়, সে বাংলায় পাইছে 77, ইংরেজি পাইছে 70, তারপরে ম্যাথে পাইছে 84, সোশিয়াল সায়েন্সে পাইছে 60, এরপরে সায়েন্স বিজ্ঞানে পাইছে সে 80, ধর্মে পাইছে 84। এখন আমার 4 নম্বর ডাটা হলো মনে করেন ফরিদা, এফ এ আর আই ডি এ ফরিদা, ভি আই আর এল গার্ল, পঞ্চম শ্রেণীতে পড়ে, মনে করেন সে অনুপস্থিত, অনুপস্থিতটা -1 দিয়ে বুঝাবেন, এই যে অনুপস্থিতটা আমি -1 দিছি, প্রথমে আপনারা দেখছেন আমি যে একটা ভ্যালিডেশন রোল দিছি, ওই ভ্যালিডেশন রোলের ভিতরে কিন্তু গ্রেটার দেন -2 থেকে লেস দেন ইকুয়াল টু 100 পর্যন্ত ছিল। বন্ধুরা আমি শুধু আপনাদের সম্মুখে 4টি ডাটা এন্ট্রি দিয়েছি, কিন্তু 4টি ডাটা দিয়ে তো আর কোয়ারি, রিপোর্ট, ফলাফল প্রক্রিয়া ইত্যাদি করা যায় না, তাই আমি অন্য জায়গা থেকে বাকি ডাটাগুলো কপি করে এনেছি, আপনারা আপনাদের নিজের মতো করে কমপক্ষে 40, 50, 100, 200 যত বেশি করেন ততই আপনার আউটপুটের রেজাল্টগুলো ভালো দেখতে পাবেন, আপনারা এন্ট্রি দিয়ে নেবেন, তাই আমি আমার সুবিধা মতো 36টি ডাটা অন্যখান থেকে এখানে কপি করে এনেছি। এখন বন্ধুরা ডাটাবেজের টেবিল সংক্রান্ত
ফাইলটি আমরা তৈরি করলাম, তারপরে ডিজাইন ভিউ থেকে ইচ্ছা করলে আপনারা আবার এটাকে চেঞ্জ করতে পারবেন। সেই কাজটা করতে হলে আপনি টেবিলের ডাটাবেজে যায় রাইট বাটন ক্লিক করবেন, তারপর ডিজাইন ভিউতে ক্লিক করবেন, তারপরে এখানে আপনি যা ইচ্ছা তা সংযোজন করতে পারবেন। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমি এমএস এক্সেস এর পার্ট ওয়ানে ডাটা টেবিল তৈরি করার প্রক্রিয়াটি দেখিয়েছি এবং কিভাবে ডাটা টেবিলে ডাটা এন্ট্রি করতে হয় তার ধারণা দেওয়া হয়েছে। কিন্তু এমএস এক্সেস হলো একটি প্রজেক্টের মতন, এমএস এক্সেস শিখতে হলে আপনাকে ধাপে ধাপে অগ্রসর হতে হবে। ডাটা এন্ট্রি এবং ডাটা টেবিল তৈরি করাই কিন্তু শেষ না, কিন্তু আপনার এন্ট্রিকৃত ফাইলটিকে কিভাবে ফলাফল আকারে রূপান্তরিত করতে হবে সেই জন্য আপনাকে কোয়ারি প্রক্রিয়াতে যেতে হবে। তাই আপনাকে আমি আমার ভিডিও এমএস এক্সেস এর পার্ট টু কোয়ারি ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি।